হ্যালো ভিওর্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ষষ্ঠ শ্রেণীর তথ্য উপাত্ত অধ্যায়ের অর্থাৎ অষ্টম অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম এ পর্ব আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো এই অঙ্কটি উদাহরণের একটা অঙ্ক উদাহরণ সাত মূলবায়ের উদাহরণ সাত এই সাত নাম্বার অঙ্কটা একটা সৃজনশীলঙ্কা এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষা আসার মতো যে উদাহরণটা বলা হয়েছে বাংলাদেশের ক্রিকেট টিমের কোনো এক খেলায় ওভার প্রতি রান নিচের সার নিতে দেওয়া হলো অর্থাৎ সারণীটা সাজিয়ে দেওয়া হয়েছে ওভার লিখেছে উপরের অংশটাই আর রান লিখেছে নিচের যেমন ওভার প্রথম ওভারে দশ আট রান দ্বিতীয় ওভারে দশ রান তৃতীয় ওভারে ছয় চতুর্থতে পাঁচ পঞ্চম ওভারে শূন্য রান ষষ্ঠ ওভারে আট সপ্তম ওভারে ছয় অষ্টম ওভারে চার নবম ওভারে সাত দশম ওভারে বারো রান তো এবার ধারাবাহিক প্রশ্ন হচ্ছে ক নম্বরে ওভার প্রতি সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের পার্থক্য কত যেহেতু ক নঙ্গে নাম্বার একটু কম থাকে তাই একটু সহজ প্রশ্নটা বেশি দিয়েছে বেশি সহজ আর কি ওভার প্রতি সর্বোচ্চ এবং সর্বনিম্ন পার্থক্য সর্বনিম্ন রানের পার্থক্য তো এবার সর্বোচ্চ রান কোথায় দেখো ওভার প্রতি যে ওভারগুলো আছে এই দশটা ওভারের মধ্যে রান কোনটা কোনটা এখান থেকে আমরা রান প্রতি দেখলে সর্বোচ্চ রান হচ্ছে বারো এবং সর্বনিম্ন রান কত সর্বনিম্ন বলতে যেখানে শূন্য আছে এটাই হচ্ছে সর্বনিম্ন তো বলছে এই রানগুলোর পার্থক্য নির্ণয় করো খ নম্বর বলছে ওভার প্রতি রানকে ক্রম অনুসারে সাজিয়ে রানের গড় নির্ণয় করো তো গড় তো আমরা খুব সহজেই পারি এবার প্রদত্ত তথ্যের রেখা চিত্র অঙ্কন করো এই গ নাম্বারটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে আর বাকি দুইটা অংশ আমরা নিজেরা নিজেরাই অনেক ছোট থেকে শিখে আসতেছে এবং এই পর্বে আমরা দেখব এই অঙ্কগুলো খুবই সহজ যেমন ক নম্বর আমরা সমাধান করব ওভার প্রতি সর্বোচ্চ এবং সর্বনিম্ন রান তাহলে আমরা লিখতে পারি সর্বোচ্চ রান এখানে সর্বোচ্চ রান এবং সর্বনিম্ন রান শূন্য যেহেতু বলা হয়েছে প্রতি ওভার প্রতি সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের পার্থক্য তাহলে আমরা লিখতে পারি সুতরাং সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের পার্থক্য পার্থক্য বলতে আমরা ছোটবেলায় থেকে জানি যে পার্থক্য বলতে বোঝায় বিয়োগ তাহলে সর্বোচ্চ কত ছিল আমাদের বারো ছিল আর সর্বনিম্ন কত শূন্য পার্থক্য বারো থেকে শূন্য বাদ দিলে থাকে বারো আর এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের পার্থক্যটাই শুধু চাওয়া হয়েছে তাহলে আমরা দিয়ে যেহেতু লিখেছি তো এখানে এই পর্যন্ত থাকলেও চলবে আবার যদি আমরা চাই যে কেউ কেউ মনে করে যে আমরা যদি উত্তর না দিই শুধু হবে কারণ আমরা যা বলা হয়েছিল যে যেভাবে বারো ভাষা চাওয়া হয়েছিল আমরা কিন্তু সে ভাষায় লিখে দিয়েছি সর্বোচ্চ রান ও সর্বনিম্ন রানের পার্থক্য তাহলে বারো থেকে শূন্য বাদ দিলে থাকে বারো আর উত্তর হবে এটার পার্থক্যটা বারো এবার দেখো খ নম্বর প্রশ্নটাই আসি খ নম্বর প্রশ্ন বলা হয়েছে অভারপ্রতি প্রতি রানকে ক্রম অনুসারে সাজিয়ে রানের গণ নির্ণয় করো ক্রম অনুসারে যদি সাজাই তাহলে আমরা যে কোনো ক্রমে সাজাতে পারি বড়টা আগে বড় দিক থেকে তারপরে একটু বড়টা তারপরে একটু তার থেকে ছোটটাই ভাবে অর্থাৎ অধক্রম এবং দুটাই। তবে আমরা করি হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে তো যেহেতু অভার প্রতি রানকে ক্রম অনুসারে সাজিয়ে লিখতে বলা হয়েছে তাহলে আমরা খ নম্বরটা সমাধানের সময় লিখে নেব মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই তাহলে সব থেকে ছোট রান হচ্ছে শূন্য অর্থাৎ কম রান হচ্ছে শূন্য এর থেকে বড়টা চার এরপরে আসে পাঁচ এরপরে আসে কত ছয় দুইবার এরপরে আসে কত সাত এরপর আসে আট এরপরে দশ আছে এবং বারো আসে তো আমরা খারটা সাজিয়ে নিই তো দেখো যেমনটি বলেছিলাম যে ওভার প্রতি রানকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই আমরা দেখেছি ছব থেকে সারণী থেকে শূন্য হলো সব থেকে ছোট রান এরপরে চার আসে দুই দুই ওভারের মধ্যে আট আছে দশ আছে এবং বারো আছে তো আমরা যেহেতু ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি এই শূন্য থেকে শুরু করে শূন্য চার পাঁচ ছয় সাত আট দশ বারো এভাবে ঊর্ধ্বক্রমে সাজিয়েছে ছয় দুইবার আট দুইবার আছে কোনো কোনো এরিয়াতে তো এবার যদি আমরা গড় নির্ণয় করি তাহলে আমরা জানি যে গড় সমান হচ্ছে রাশির যোগ ফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা অর্থাৎ সমষ্টি ভাগ সংখ্যা এভাবে আমরা শিখেছি কিন্তু এখানে যেহেতু সরাসরি রান উল্লেখ আমরা রানগুলোর যোগ করে নিতে পারি তাহলে আমরা লিখতে পারি রানের যোগ ফল দেখো রানের যোগ ফল তার মানে এই রানগুলোকে আমরা যোগ করে নিব রানের যোগ ফল হচ্ছে প্রথম অর্থে শূন্য নিলাম শূন্য যেভাবে সাজিয়ে সাজিয়েছে ওইভাবে লিখবো শূন্য চার পাঁচ ছয় দুই বার সাত আট দশ বারো তো যোগ ফল কত হয় তো দেখো আমরা যদি এদিক থেকে যোগ করি তাহলে একবারে যেহেতু ছোট ছোট সংখ্যা একবারে যোগ করা যায় আবার তা না হলে তুমি আলাদা আলাদা করে যোগ করতে পারো যেহেতু এই এটা দর্শক স্থানের অঙ্ক তাহলে নিতে পারি আমরা দুই আর শূন্য হচ্ছে দুই দুই আটটা দশ দশ আটটা আঠারো আঠারোর সাথে হলো পঁচিশ পঁচিশ আর ছয় একত্রিশ একত্রিশ আর ছয় সাঁয়ত্রিশ সাঁত্রিশ পাঁচে হচ্ছে বেয়াল্লিশ বেয়াল্লিশ আর চার হচ্ছে ছেচল্লিশের ছয় হাতে হয়ে গেল চার চার আর এই দশক স্থানের এক হলো পাঁচ পাঁচ আর এক হলো ছয় তাহলে মোট রানগুলোর যোগ ফল কত হয় আমার ছেষট্টি পাই তো এবার যেহেতু রানের গড় নির্ণয় করতে বলছে তাহলে আমি লিখবো সুতরাং অভার প্রতি রানের গড় অথবা শুধু রানের গড় এটা দিলেও চলে ওভার প্রতি রানের গড় সমান রানের যোগফল ভাগ এক্ষেত্রে কিন্তু লিখিনি একটা খেলার অঙ্ক দেওয়া হয়েছে তাই আমরা যেহেতু বারবার রান উল্লেখ করছি তাই রানের যোগ ফল লিখেছি এবং এই উপাত্ত আছে এখানে কয়টা দশটা দশটা সেই সেটাকে আমরা ওভার সংখ্যা হিসেবে লিখেছি তো যেহেতু আমরা রানের যোগ ফল পেয়ে গেছি কত শিশুরটি দেখো এই শিশুর আমরা বসাবো এবং ওভার সংখ্যা আমাদের টোটাল ওভার হচ্ছে দশটা উল্লেখ করে দেওয়া আছে এবং তারপরেও যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে আমরা এইভাবে উপাত্তগুলো গুনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে ওভার সংখ্যা হচ্ছে দশ দশ দ্বারা যদি ভাগ করি তাহলে এই ছোটোবেলা থেকে আমরা শিখে এসেছি খুব সুন্দর একটা ভাগ যে যদি দশের দশের ঘাতের কোনো ভাগ থাকে বা গুণ থাকে তাহলে গুণের ক্ষেত্রে যে অঙ্কটাকে গুণ করছে তার ডান পাশে যে কটা শূন্য আছে একের পরে সে কটা বসে যায় আর যদি ভাগ করি তাহলে এই যে কটা শূন্য থাকবে ওই সংখ্যাটাই ভাগ ফল হবে ডান দিক থেকে এক যে কটা শূন্য সেই বাম এসে দশমিক হবে অর্থাৎ ফলাফল হবে ছেষট্টি একটা শূন্য আছে বলে ডান দিক থেকে একবার বাম এসে দশমিক অর্থাৎ ছেষট্টিকে দশ দ্বারা ভাগ করলে ছয় দশমিক ছয় আসে তাহলে অভাব প্রতি রানের গড় পেলাম করতো আমরা ছয় দশমিক ছয় আর যদি তোমাদের এটা ভাগ করতে সমস্যা হয় ছয় দশে ষাট আর ছয় অবশিষ্ট থেকে দশমিক একটা নিলে আবার একটা শূন্য নেওয়া যায় তাহলে তখন ছয় দশে ষাট মিলে যাবে তো তুমি যেহেতু গড় নির্ণয় করতে বলছো তাহলে তুমি এটার উত্তর দিতে পারো আর যেহেতু সূত্র আমি দিয়ে লিখেছিলাম তাহলে উত্তর না দিলেও কোনো সমস্যা নেই উত্তর গড় ছয় দশমিক ছয় তো যেহেতু খ নম্বরে গড় নির্ণয় করতে বলছিল তাহলে আমরা গড়ের মান পেলাম কত ছয় দশমিক ছয় এবার দেখো খ নম্বে বলেছিল কিন্তু ওভার প্রতি রানকে ক্রমানুসারে সাজিয়ে রানের গড় নির্ণয় করো অর্থাৎ ক্রমানুসারে সাজাতে বলেছিল তাই দেখো আমরা ক্রমানুসারে আগে সাজিয়ে নিয়েছি ক্রমানুসারে সাজিয়ে নিয়েছি শূন্য চার পাঁচ ছয় ছয় সাত আট আট দশ বারো ক্রমানুসারে আগে সাজাতে বলেছে তাই আমরা সাজিয়ে নিয়েছি এটা সরাসরি কিন্তু গড়ের কথা বললে আমাদের কিন্তু সাজানো দরকার থাকতো না মানে দরকার প্রয়োজন পড়তো না তাহলে আমরা কেন সাজালাম যেহেতু প্রশ্নের চাহিদা এটা অর্থাৎ প্রশ্নে বলা হয়েছে ক্রমানুসারে সাজাও এরপর গড় নির্ণয় করো তো যেহেতু সাজিয়ে নিচ্ছে তাই সাজানো অনুসারে যোগ করে দিয়েছি যোগ ফল পেয়েছে আমরা ছেষট্টি আর আমরা জানি গড় হলো যোগ ফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা রাশির সংখ্যা বলতে এখানে অবারের সংখ্যা বোঝাচ্ছে তাহলে আমরা ভাগ করে দেখলাম কত ছয় দশমিক ছয় তাহলে আমাদের ক ক সমাধান হয়ে গেছে আমরা পার্থক্য নিয়েছি খ নাম্বার আমরা গড় নিয়েছি এবার আমরা গ নাম্বারটা সমাধান করব গ নাম্বারে বলা হয়েছে প্রদত্ত তথ্যের রেখাচিত্র অঙ্কন করো রেখাচিত্র অঙ্কন করতে আমাদের অবশ্যই একটা ছক কাগজ লাগবে তো দেখো যেমনটি বলেছিলাম যে এই প্রশ্নটা হচ্ছে প্রদত্ত তথ্যের রেখাচিত্র অঙ্কন করো আমরা বলেছিলাম যে শখ কাগজটা আসলে আসলে আমরা তৈরি করে আসি তো দেখো আমরা একটা শখ কাগজ তৈরি করে নিয়েছি নিজেরা এখান থেকে তোমাদের সুবিধার জন্যে এটা এটা মূলত একটা শখ কাগজ তুমি লাইব্রেরিতে গেলেই পাবে আর হয়তো তোমাদের সংগ্রহ আছে তো এই শখ কাগজটা মাঝামাঝি অংশে তুমি কেটে নিবে স্কেল দিয়ে কাটো আর যে যেই কাছে দিয়ে কাটো যেটা দিয়ে কাটো মাঝামাঝি অংশে কেটে নিলে দেখবে যে আমাদের কিন্তু অভার দেওয়া আছে দশটা তাহলে তুমি যেই মানগুলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা বলেছিলাম যে আনুভূমিক রেখা যেটা আনুভূমিক ভূমি বরাবর যেটা এইভাবে যেটা থাকবে সেটা হচ্ছে আনুভূমিক বা অনুভূমিক এটাকে বলা হবে এটাকে ধরবো আমরা এক্স অক্ষ এবং উলম্ব বরাবর যেটা উপর নিচে যেটা উপরে যেটা সেটা বলবো আমরা উলম্ব ওয়াই অক্ষ উলম্ব বরাবর এটা ওয়াই অক্ষ এক্স অক্ষের সাথে যেটা লম্ব করে দণ্ডায়মান হবে সেটা হচ্ছে ওয়াই অক্ষ এবার এক্স অক্ষে আমরা আসলে কি ধরনের উপাত্তগুলো স্থাপন করি মূলত এটা হচ্ছে একটু বোঝার বিষয় যে এক্স অক্ষে আমরা উপাত্ত এই ধরনের গুলো স্থাপন করি যেগুলোর মানের কোনো আবার পিছন দিকে ফিরে আসার সম্ভাবনা নেই যেমন আবার যদি তুমি প্রথম ওভার ক্রিকেট খেলে ফেলো তাহলে কিন্তু আর ওই দ্বিতীয় ওভার খেলে ফেললে তৃতীয় ওভার খেলার পর আবার কিন্তু তুমি প্রথম ওভার খেলতে পারবে না এটা কখনই হয় না যেই উপাত্তগুলো মানের আর পিছন দিকে ফিরে আসার সম্ভাবনা নাই মানে ফিরে আসার সম্ভাবনা সেই সেই ধরনের উপাত্তগুলো আমরা এক্স অক্ষে স্থাপন করি আবার কোনগুলো যেগুলো মানের আপ ডাউন করে অর্থাৎ ওঠানামা করে সেই ধরনের উপাত্তগুলোকে আমরা ওয়াই অক্ষে স্থাপন করি এটার ক্ষেত্রে আমরা এক্স অক্ষে আমরা ওভার স্থাপন করেছি এবং ওয়াই আমরা নিয়েছি কত এই রান সংখ্যাগুলো নিয়েছি দেখো আমরা আবার যদি শখের মধ্যে ফিরে আসি তাহলে দেখো যে এক্স অক্ষে যে ওভারগুলো নিব সেটা দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম দশটা ওভার আছে দশটা ওভার আমরা এক্স অক্ষে নিব এবং এই ওভার প্রতি রানগুলোকে আমরা ওয়াই অক্ষে স্থাপন করব প্রথম ওভারের জন্য ছিল আট দ্বিতীয় ওভারের জন্য ছিল দশ তৃতীয় ওভারের জন্য ছিল ছয় চতুর্থ ওভারের জন্য ছিল পা পাঁচ আর পঞ্চম ওভারে ছিল শূন্য ষষ্ঠ ওভারে ছিল আট সপ্তম ওভারে ছয় অষ্টম ওভারে চার নবম ওভারে সাত দশম ওভারে ছিল বারো রান এই রানগুলো আমরা ওয়াই অক্ষে স্থাপন করব তাহলে এবার দেখো যে আমি এই সব কাগজটার মধ্যে এক্স অক্ষে দেখো তোমরা একটু খেয়াল করলে দেখবে যে এখানে শূন্য নিয়েছি অর্থাৎ এক্স অক্ষ অক্ষ এবং ওয়াই বিন্দুতে মিলিত হয়েছে পরস্পর ছেদ করেছে সেইখানে আমরা শূন্য নিয়েছি সেই শূন্য থেকে দেখো সব কাগজে ক্ষুদ্র 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 একটা 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 করে বর্গ ঘর আছে বর্গা বর্গাকৃতির ঘর আছে সেই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের এক দুই তিন চার পাঁচ পাঁচটা পর পর আমি একটা একটা করে দাগ টেনেছি এই যে পাঁচটা পরে একটা দাগ আবার পাঁচটা পরে আরেকটা দাগ আমি একটা একটা করে দাগ নিয়েছি ঘর পর পর আমি দেখো যে সংখ্যাগুলো আমি এক্স অক্ষে নিয়েছি ওভারগুলো যে পাঁচ ঘর পর প্রথম ওভার আরও পাঁচ ঘর পর দ্বিতীয় ওভার আরও পাঁচ ঘর পর তৃতীয় ওভার এভাবে আমি পাঁচ ঘর পর পর আমি প্রত্যেকটা ওভার স্থাপন করেছি অর্থাৎ দশটা ওভার আমি এখানে নিয়েছি এক্স অক্ষে এবার দেখো আমরা ওয়াই অক্ষে কি স্থাপন করেছি ওয়াই কিন্তু আমার এটা যেমন পাঁচ ঘর পরপর আমি ওভার সংখ্যা নিতে পেরেছি সেই ক্ষেত্রে কিন্তু আমি ওয়াই অক্ষ বরাবর কিন্তু পাঁচ ঘর পরপর আমি রান সংখ্যা নিতে পারতাম কিন্তু কেন নিতে পারিনি দেখো এই উপরের দিকটাই আমার কিন্তু ঘরের এই বর্গাকৃতির ঘরগুলো আমার কম সে কারণে আমি পাঁচ ঘর পরপর নিতে পারিনি তাই কত ঘর পরপর নিয়েছি দেখো আমার এই যে সীমাবদ্ধ ঘরগুলো আছে তার মধ্যে আমি তিন ঘর পরপর নিয়েছি তোমার বইয়ে হয়তো উদাহরণ দেখবে দুই ঘর পর পর নেওয়া আছে আমি এখানে দেখো তিন ঘর এই যে এক্স ওয়াই অক্ষে দেখবে যে এক দুই তিন তিন ঘর পর একটা দাগ টেনেছি আবার এক দুই তিন আরও তিন ঘর পর আরেকটা দাগ টেনেছি এক দুই তিন আরও তিন ঘর পর আরেকটা দাগ টেনেছি এভাবে আমি তিন ঘর পর পর এই যে দেখো অনেকগুলো দাগ টেনেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা দাগ টেনেছে এবং বারোটা দাগের মধ্যে আমি সিরিয়াল বসিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কারণ আমার সর্বোচ্চ রান আছে বারো বারের উপরে রান নেই তাই আমি বারের উপরে আর স্থাপন করিনি এখানে লিখে নি। এখন দেখো যে আমরা শকের মধ্যে যখন দেখেছি তখন প্রথম ওভারে কিন্তু রান সংখ্যা ছিল আট তাহলে ওভার কিন্তু প্রথম তাহলে ওভারের ক্ষেত্রে যদি আমি প্রথম ওভারে আসি তাহলে সেই ক্ষেত্রে রান ছিল কত আট তাহলে এই প্রথম ওভারের এই ঘরটা ধরে আমি উপরের দিকে ও আই আট পর্যন্ত যাব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো আমি আগে একটু চিহ্নিত করে নিয়েছি যেখানে এখানে আট এই এভাবে আমি এই বিন্দুটা স্থাপন করেছি বা এই বিন্দুটা নিয়েছি এই যে প্রথম ওভারে আট রান নিয়েছিল তাই আমি আটের মধ্যে স্থাপন করেছি বিন্দুটা নিয়ে নিছি এবার দ্বিতীয় ওভারে দেখো দ্বিতীয় ওভারে রান ছিল কিন্তু আমাদের সারানিতে দশ দশ রান ছিল তাই আমি দ্বিতীয় ওভারের এই ওভারটা ধরে আমি উপরের দিকে যদি যাই তাহলে দেখো এই যে এক দুই তিন চার এভাবে আমি এই ঘরটা ধরে আমি এভাবে যদি আগাই তাহলে দেখো দশ দশ কোথায় এই ঘরে আমার দশ দ্বিতীয় ওভারের ক্ষেত্রে দশের মধ্যে আমি একটা বিন্দু চিহ্নিত করে নিয়েছি একইভাবে তৃতীয় ওভারের ক্ষেত্রে দেখো আমাদের রান ছিল তাহলে তৃতীয় ওভারের ঘর ধরে আমি লম্ব বরাবর উপরের দিকে যাব যেখানে আমি ছয় চিহ্নিত করেছি সেখানে এসে আমি একটা বিন্দু বসাবো বিন্দু বসিয়ে নিয়ে আমি দেখো আবার চতুর্থ ওভারের ক্ষেত্রে আমার রান সংখ্যা ছিল পাঁচ সেই রান সংখ্যাটা আমি চতুর্থ ওভারের এই ঘরটা ধরে আমি লম্ব বরাবর এই পাঁচের মধ্যে গিয়ে আমি একটা বিন্দু নিয়ে নিয়েছি এবার পঞ্চম ওভারে কিন্তু আমি কোনো বিন্দু কারণ দেখো পঞ্চম ওভারে কিন্তু রান সংখ্যা ছিল শূন্য তাই পঞ্চম ওভারের যেখানে এক্স এক্স ওই উপরে একটা বিন্দু চিহ্নিত করতে পারো তুমি এবার ষষ্ঠ ওভারে দেখো আবার রান সংখ্যা ষষ্ঠ ওভার গিয়েছিল আট তাহলে এই ষষ্ঠ ওভার ধরে আমি এই যেখানে আট আছে দেখো এই পাঁচটায় আট এই বরাবর আমি এই আটের এখানে একটা বিন্দু নিয়েছি সপ্তম ওভারে আমার রান সংখ্যা ছিল কত ছয় তাহলে দেখো সপ্তম ওভারটা এইটা ধরে লম্ব বরাবর আমি এই ছয়ের পাশাপাশি এদিকটায় আমি এই বরাবর ছয় একটা বিন্দু নিয়ে নিয়েছি এবার অষ্টম ওভারে দেখো ছিল চার এই লম্ব বরাবর আমি এই চারের ঘরে আমি একটা বিন্দু নিয়ে নিয়েছি নবম ওভারে ছিল রান ছিল হচ্ছে সাত এই নবম ওভারের ঘর বরাবর আমি লম্ব বরাবর আমি সাতে গিয়ে একটা বিন্দু নিয়েছি দেখো এখান থেকে এই সাতের এই ঘর বরাবর আমি একটা বিন্দু চিহ্নিত করেছি এবার দশম ওভারে গিয়ে দেখো সর্বোচ্চ রান কিন্তু আমাদের ছিল বারো তাহলে আমি দশম ওভারে গিয়ে আমি এই বিন্দুটা নিয়েছি হচ্ছে বারো অর্থাৎ যে জায়গায় বারো স্থাপন করেছি দশম ওভারটার ওভারটার এই ঘর বরাবর গিয়ে এইখানে যে বারোটা ছিল সেই বারো বরাবর আমি এখানে এই বিন্দুতে দেখো আমি বারো বিন্দু স্থাপন করেছি বারোটা বিন্দু নিয়েছি এবার বিন্দুগুলো নিলেই শুধু চলবে না এগুলোকে রেখা যেহেতু রেখাচিত্র আঁকাতে বলছে তাহলে এই বিন্দুগুলো পরপর সংযোগ করে দিতে হবে যেমন আমি দেখো এই প্রথম ওভার থেকে দ্বিতীয় ওভারের যে রানটা ছিল বিন্দুগুলো নিয়ে আমি সেটাকে যোগ করে দিলাম স্কেল ধরে সুন্দর করে যোগ করে দিতে হবে এরপরে দেখো এই দ্বিতীয় থেকে তৃতীয় ঘর তৃতীয় ওভারের এই যে বিন্দুটা সেটা থেকে আমি যোগ করে দিলাম তৃতীয় থেকে চতুর্থ যে বিন্দুগুলো আমি নিয়েছি সেটাকে রেখাংশ দিয়ে যোগ করে দিব এবার চতুর্থের পরে দেখো পঞ্চম ওভারে কিন্তু কোনো রান সংখ্যা নেই অর্থাৎ শূন্য তাহলে এই পঞ্চম যেখানে লেখা আছে সেটাই শূন্য এই চতুর্থ থেকে পঞ্চম পর্যন্ত আমরা নেমে যাব শূন্য পর্যন্ত এবার দেখো এই পঞ্চমের পর আমরা ষষ্ঠ ষষ্ঠার যে রান সংখ্যা আছে সেই বিন্দু পর্যন্ত চলে যাব এবার ষষ্ঠের পর দেখো সপ্তম ওভারের যে রান সংখ্যা সেই রান সংখ্যার একটা বিন্দু আমরা চিহ্নিত করেছি সেই বিন্দুগুলো সুন্দর করে স্কেলটা ধরে এটা যোগ করে দেব এরপর সপ্তম এর পর দেখো অষ্টম ওভারের যে বিন্দুটা আমরা নিয়ে নিয়েছি সেই বিন্দুটা এই সপ্তম ওভারের বিন্দুর সাথে সরল রেখায় যোগ করে দেব এবার অষ্টমের পর আমরা নবম ওভারে যে রানটা ছিল রানের বিন্দুটা সেই অষ্টমের বিন্দু থেকে নবমের বিন্দু পর্যন্ত যোগ করে দেব এবার নবমের পর থেকে দশম পর্যন্ত যে বিন্দুটা সেটাকে আমরা যোগ করে দেব এবার এরপরে আর কোনো উপাত্র নেই তাই আমরা আর যোগ করবো না এভাবে দেখো তাহলে আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য একটু গাঢ় কালির জন্য আমি কিন্তু এই কলম ব্যবহার করেছি লাল কালির কলম কিন্তু তোমাদের কিন্তু সব কাগজে কখনো এই যে লেখাগুলো কালার কলম দিয়ে করা যাবে না এবং রেখাংশটাও টানা যাবে না সবগুলোই কিন্তু পেন্সিল দিয়ে করতে হবে এবং এটা একটা রেখাংশ যেহেতু অঙ্কন হয়ে গেছে তাহলে আমি এই চিত্রটার আমি একটা নাম দিব রেখা চিত্র রেখা চিত্র এটা তোমরা নিচে দিবে এটা আমার জায়গা নাই বলে আমি এই রেখা এখানে লিখে দিলাম আর তোমরা এই অভারের নিচে যে জায়গা থাকবে সেখানে লিখে দিবে তো এবার দেখো এই রেখা চিত্র শুধু অঙ্কন করে দিলেই হবে না এটার সামান্য একটু বিবরণ দিতে হবে কোথায় আমরা কি নিয়েছি যেমন আমি এখানে বিবরণটা লিখে নিছি দেখো সক কাগজের সক কাগজে আনুভূমিক বা অনুভূমিক রেখা এক্স অক্ষ এই অনুভূমিক রেখাটা আমি ধরেছি এক্স অক্ষ এই যে এক্স লিখেছি দেখো এক্স লিখে নিয়েছি এবং এক্স অক্ষের উপর লম্ব অর্থাৎ এই এক্স অক্ষটার উপরে লম্ব এই সরল রেখা ওয়াই অক্ষ এই বরাবর এক্স অক্ষ এবং এক্স অক্ষের উপর লম্ব আমি ওয়াই অক্ষ নিয়েছি এই দুইটা রেখা পরস্পর অক্ষ বিন্দু শূন্য বিন্দুতে ছেদ করেছে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা পরস্পর শূন্য বিন্দুতে ছেদ করেছে এখন এক্স অক্ষের প্রতি পাঁচ ঘর পরপর অর্থাৎ এক্স অক্ষে প্রতি পাঁচ ঘর পরপর আমি কিন্তু x বিন্দুকে ওভার এবং ও অক্ষের প্রতি 3 ঘর পর পর একটি বিন্দুকে আমি রান ধরে রেখাচিত্রটি আঁকে নিছি তাই আমি লিখেছি এখন x অক্ষের প্রতি 5 ঘর পর পর একটি বিন্দুকে ওভার এবং y অক্ষের প্রতি তিন ঘর পর পর একটি বিন্দুকে রান ধরে রেখাচিত্রটি আকা হয়েছে যেহেতু রেখাচিত্রটাই অঙ্কন করতে বলা হয়েছে গতে তাহলে এই সারণীর যে সারণিটা দেওয়া ছিল প্রশ্নের সেই সারণি থেকে আমরা তথ্য নিয়ে অর্থাৎ অভারগুলো আমরা এক্স অক্ষে নিয়ে রান সংখ্যা আমরা প্রতি বর্গ তিন ঘর পর পর আমরা রান সংখ্যা বসিয়ে রানগুলো আমরা ওয়াই অক্ষে স্থাপন করেছি যে রান লিখেছি ওয়াই অক্ষে ওভার লিখেছি এক্স অক্ষে আর এটা রেখাচিত্র এখনো হয়ে গেছে তোমরা নিচে লিখে দেবে সুন্দর করে আর এইভাবে রেখাগুলো বিন্দুগুলো স্থাপন করে তোমরা সতর্কতার সাথে খুব সাবধানতার সাথে তোমরা এগুলো যোগ করবে যদি একটু এদিক সেদিক হয় তাহলে স্যার ইচ্ছে করলে নাম্বার কেটে দিতে পারে সেক্ষেত্রে তোমরা বিন্দুগুলো স্থাপন করে সংযোগটা একটু সাবধানতার সাথে করবে তো আশা করি এই পর্ব থেকে তোমরা এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের পার্থক্য এবং গড় নির্ণয় এবং রেখাচিত্র অঙ্কনটা খুব সহজেই বুঝতে পারলে আর এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই পর্বের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ